কাদের সিদ্দিকীর কথায় বিএনপি চলে না, কাদের সিদ্দিকীর কথা শুধু বিএনপির কথা না, কাদের সিদ্দিকীর কথায় কোনো রিক্সাওয়ালাও চলে না বাংলাদেশে। অথবা কাদের সিদ্দিকী কি কইল, কোন জান্নাতে থাকবে না থাকবে, এটা তার পার্সোনাল ব্যাপার। কাদের সিদ্দিকী সাহেব বলেছেন যে তারেক রহমানের সাথে নাকি উনি, অথবা বিএনপির সাথে জামাতের সাথে নাকি উনি বেঁচে থাকবে না, ওনার কাছে যে আবার ওহি আসা শুরু করছে আমরা তো জানতাম না। আমরা তো জানতাম যে জিব্রাইল আলাইহিসসালাম ওহি আনা বন্ধ করে দিছেন আল্লাহ রসুলের পরে, আর কোনো ওহি টহি আসে আসে না, আল্লাহ ওহি পাঠান না। এখন কাদের সিদ্দিকের কাছে ওহি আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জান্নাত জাহান্নামের ফয়সালা তো হবে আগে হাশরের ময়দানের পরে, বিচার আচার হবে, মিজানে পাল্লায় দিবে টিবে, কে কত লুটপাট করছে, বাড়ি দখল করছে, বিহারিদের বাড়ি দখল করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, যুদ্ধের সময় চুরি ডাকাতি করছে বিভিন্ন এলাকাতে, এগুলো বিচার আচার হবে। তো বিচার আচার হওয়ার পরে না বোঝা যাবে যে কে বেঁচে যাবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। উনি এত কিছু জানলেন কেমনে? তো আমার মনে হয় যে এই ধরনের উনি অসুস্থ হয়ে গেছেন। বিএনপির মারফতে আমরা জানি উনি বিএনপিতে যোগ দেওয়ার জন্য একটা সিটের জন্য প্রচুর লবি টবি করছেন, ওইটা না পেয়ে আবার আওয়ামী লীগের কাছে ধর্ণা দিছেন, আওয়ামী লীগও তারে নৌকা দেয় নাই, টাকা পয়সাও দেয় নাই, এইসব কারণে উনি মানসিকভাবে একটু কষ্টে আছেন। আবার দেখছেন যে ভাইরে বহিষ্কার করার পরে আবার সংসদে ফিরায় নিয়ে আসছে, এইসব মনোকষ্টতে উনি এখন দেখতেছে যে আর আপনারাও কেউ জানতান না, ওনার সামনে কোনো ক্যামেরা ট্যামেরা যায় না, ভিডিও টিডিও করে না, ওনার সাক্ষাৎকার নেন না, এইসব কষ্টে উনি বলছেন আর কি যে আপনারা যদি আবার আশ্বস্ত করতে পারেন যে আমরা যাবো, উনি দেখবেন আবার সবার সাথে জান্নাতে যাওয়া শুরু করবে। তো এইটা আমার ছোট মন্তব্য। আর এসব ব্যাপারে ওনাকে আসলে পাত্তা দেওয়ার দরকার নাই, ওনাকে এত গুরুত্বপূর্ণ মনে করার দরকার নাই। পতিত ব্যক্তিদেরকে যত ফেলে দিতে পারবেন তত গুরুত্বপূর্ণ দেশের জন্য, এটা আমার অনুরোধ। অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক লোকদেরকে প্রাসঙ্গিক করে বাঁচায় রাখবেন না, এসব লোকের কোনো ভ্যালু নাই বাংলাদেশে এখন আর। পতিত লোক রাজনীতিতে পতিত হয়ে গেছে, এই ধরনের রিটায়ার্ড ফলেন সোলজারদেরকে নিয়ে পূজা করার কিছু নাই। তাদেরকে তাদের মতো থাকতে দেন, মারা গেলে আমরা দোয়া টোয়া করব যেন জান্নাতে একটা স্পেশাল অ্যাপার্টমেন্ট করে দেয়, ওখানে যেন কারোর সাথে দেখা না হয়। ওই সৌদি আরবে দেখছি আপনার জেদ্দাতে আলাদা সি বিচ করে দিচ্ছে, ইউরোপিয়ানরা আসলে ওই সি বিচে এক জায়গায় থাকে আর মুসলমানরা আর আলাদা সি বিচে যায়। ওনাকে যেন আল্লাহ তাআলা আলাদা করে জান্নাতে একটা অ্যাপার্টমেন্ট করে দেয়, পর্দা টর্দা করে দিয়ে, কালো পর্দা করে, ওনাকেও কেউ দেখবে না বিএনপি জামাতের লোকরা, উনিও কোনো বিএনপি জামাত দেখবে না, শুধু আওয়ামীময় একটা জান্নাত। ওই জান্নাতে শুধু আওয়ামী লীগের বাটপাড়া থাকবে, লুটেরারা থাকবে, ব্যাংক ডাকাতি করছে, চুরি বাটপারি করছে, ভোট ডাকাতি করছে, শয়তানি করছে, বদমাইশি করছে, গত 15-16 বছরে একটা আওয়ামীময় জান্নাতে যেন একটা ফ্ল্যাট দেয়, এই দোয়া ওনার জন্য আমাদের রইল আর কি। আপনারা যদি শুধু মাসের সাথে মাস হিসেব করেন তাহলে দেখবেন যে মূল্যস্ফীতি 70-80% কখনো কখনো ছাড়িয়ে যায়। বছর হিসাব করেন দেখেন, এখন এই মুহূর্তে আপনি আলু কিনছেন কত টাকায়, গত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আলু কিনেছেন কত টাকায়, আপনি শুধু এই পণ্য ধরে ধরে যদি মূল্যস্ফীতি হিসাব করেন আপনি দেখবেন যে আমাদের মূল্যস্ফীতি 60-70-80% পর্যন্ত হচ্ছে। মূল্যস্ফীতি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমি 1 কেজি চাল অথবা 1 কেজি আলু গত ডিসেম্বরে 20 টাকায় কিনতাম আর এই ডিসেম্বরে এটা আমাকে 25 টাকায় অথবা 30 টাকায় কিনতে হচ্ছে। তাহলে আমি বলছি যে কি এই জিনিসটার দাম গত বছরের তুলনায় এখন 50% বেড়ে গেছে। এই 50% শব্দটার নাম হচ্ছে মূল্যস্ফীতি। সাধারণ মানুষের জন্য আমি এক্সাম্পল দিয়ে বলছি যে একই পণ্য অথবা একই খাবার খাদ্যশস্য গত বছরে কিনতে যা লাগতো আপনি যদি 1 বছরের পরে গিয়ে দেখেন এটা কিনতে কত টাকা লাগতেছে, কত টাকা বেশি লাগতেছে, ওই বেশির শতাংশটা হচ্ছে মূল্যস্ফীতি। তো এইটা শুধু রমজানে না, এটা সারা বছর ধরে বাড়ছে। রমজান আসলে যেটা হয়, যেহেতু আপনার সারা বছরের লাভেরটা তারা ম্যাক্সিমাইজ করতে চায়, 11 মাসের ক্ষুধা যদি কেউ 1 মাসে খেতে চায় তখন তাকে একটু বেশি অ্যাক্টিভ হইতে হয়। এবং কিছু কিছু পণ্য আছে যেগুলো সারা বছরে আমরা তো খাই না, তখন মূল্যস্ফীতিটা ব্যক্তি জীবনে পরিবারে আরও বেশি অ্যাফেক্টেড হয়। যেমন ধরেন আমরা পরিবারে যে পরিমাণ ডাল খাই রমজান মাসে, কিন্তু সামর্থ্য মোতাবেক আমরা ডাল একটু বেশি খাই, কারণ আমরা একটু পেঁয়াজও খেতে চাই। অথবা ধরেন সারা বছর আমরা বুটের ডালটা কিন্তু খাই না খুব বেশি বাংলাদেশে, কিন্তু রমজান আসলে আমরা প্রত্যেক দিন একটু বুটের ডাল খাবার চেষ্টা করি। সারা বছর দেখবেন আমরা ভাজা পড়া বেগুনিটা খেতে চাই না ঠিক এই পরিমাণে, কিন্তু আপনি ওই সময় দেখবেন যে আমরা প্রচুর বেগুনি খাই। তো আমাদের রোজার সংস্কৃতিতে কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা সারা বছর খাই না কিন্তু রমজান মাস আসলে খাই। তো রমজান মাসে আসলে হয় কি, তখন রেগুলার যে মূল্যস্ফীতিটা চলছে এটার পাশাপাশি ওই যে রমজানের স্পেসিফিক পণ্য খাদ্যশস্য এগুলোর উপর তখন দাম বেড়ে যায়।
সমস্যাটার সমাধানের ব্যাপারে আমরা বারবার কথা বলেছি, কিন্তু বাংলাদেশ একটা রাষ্ট্র যার কান নাই, চোখ নাই, মুখ নাই, হৃদয় নাই, তার শুধু আছে হইল চেতনা। চেতনা বিক্রি করে করে সব বিক্রি করে দিচ্ছে, লুটপাট করতেছে। কি করা দরকার দেখেন? বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি আমাদের 18 থেকে 20টা গুরুত্বপূর্ণ খাদ্যশস্য দরকার, পণ্য দরকার, যেটা যদি আপনি খুব সহজলভ্য করে দিতে পারেন তাহলে মানুষের জীবনটা খুব সহজ হয়ে যাবে। যেটা ধরেন টিসিবির ট্রাকে করে দিচ্ছে, চাল দিচ্ছে, একটু আটা দিচ্ছে, একটু লবণ দিচ্ছে, একটু চিনি দিচ্ছে, একটু পেঁয়াজ দিচ্ছে, একটু তেল দিচ্ছে। এটাকে যদি আপনি 18 থেকে 20টা পণ্য নিয়ে যান এবং এটা ট্রাকে দেবে না, এটা অসম্মানিত একটা জিনিস। এটা চেতনা হইলেও এটা স্বাধীনতার সাথে গাদ্দারি। স্বাধীনতার ঘোষণাপত্রে মানবিক মর্যাদার কথা বলা ছিল। এই মানে দুপুরের তপ্ত রোদে 4 ঘন্টা দাঁড়ায় 1000 টাকা 2000 টাকা চাল ডাল কম দামে কেনাটা খুবই অসম্মানজনক। নাগরিকদেরকে টিসিবির দোকান করে দিতে হবে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় টিসিবির দোকান থাকবে। আপনি স্মার্ট কার্ড করে দেবেন অথবা ন্যাশনাল আইডি কার্ডের সাথে ট্যাগ করে দেবেন, তিনি ওখানে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড সোয়াপ করে ওই সার্ভিসটা নির্দিষ্ট টাকায় করে নিয়ে আসবে। এবং এই 20টা পণ্য যেটা আমাদের অতি জরুরি সারা বাংলাদেশের জন্য, এটা আপনি আমার দেশে উৎপাদন করতে পারবেন চাইলে, এটা সিদ্ধান্তের ব্যাপার। আপনি জানেন যে ডাল প্রতি 11 মাসের হিসেবে ধরেন 10 কেজি লাগে, রমজান মাসে আরও 10 কেজি লাগবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কৃষককে কোন জায়গায় বলে 10 কেজি ডালের উৎপাদন বাড়াবো। এটা সরকারের প্ল্যানের ব্যাপার, পরিকল্পনার ব্যাপার। আমার জমি আছে, আমার প্রশিক্ষিত কৃষক আছে, আমার লজিস্টিক্স আছে, আমার লোকরা জানে কীভাবে চাষবাস করতে হয়। তাহলে এই জায়গাটাতে যদি হাত না দেই আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন কীভাবে? আপনাকে তো জিনিসটার প্রোডাকশন সাফিসিয়েন্টলি করতে হবে। তো আমাদের এই মূল্যস্ফীতির বড় সংকট হচ্ছে এই রাষ্ট্রের কোন কোন খাদ্যপণ্য কত মানুষের জন্য দরকার সেটা নাই। দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে সংখ্যার একটা মিথ্যাচার আছে বাংলাদেশে। অফিসিয়ালি আমাদের লোক সংখ্যা কত দেখেন? 17 কোটি। এটা একটা মিথ্যা কথা। এক্সাম্পল দেই আপনাকে, কদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ পাকিস্তানে নির্বাচন হয়ে গেছে। পাকিস্তানে অফিসিয়ালি জনসংখ্যা হচ্ছে 25 কোটির মতো। 25 কোটি জনসংখ্যার অ্যাগেনস্টে ভোটার কত? 12 কোটি 80 লাখ। আমার জনগোষ্ঠী কত বলছে সরকার? 17 কোটির কম বলছে, 16 কোটি সামথিং, 87 লাখ 90 লাখ এরকম বলছে। তো 17 কোটি জনগোষ্ঠীর অ্যাগেনস্টে আমার ভোটার কত? 12 কোটি 18 লাখ। তাহলে পাকিস্তানের সাথে আমার জনসংখ্যার পার্থক্য হচ্ছে 8 কোটি আর ভোটারের পার্থক্য হচ্ছে 60 লাখ। অঙ্কটা মিলে? মিলে না, একটা স্টুপিড জিনিস। আপনি যদি এটার সাথে টিকা দেয় না বাচ্চারা কি পরিমাণ, আপনি প্রতি বছর কি পরিমাণ বাচ্চাকে টিকা দেওয়া হয়েছে এইটার সংখ্যা হিসাব করেন, জন্মহার হিসাব করেন, জনসংখ্যার গুণ ভাগ করেন, আপনি দেখবেন এই 17 কোটির সাথে এটা মিলতেছে না। আমার জনগোষ্ঠী ন্যূনতম 22 থেকে 23 কোটি ন্যূনতম, আদারওয়াইজ আপনার 12 কোটি 18 লাখ ভোটার হওয়া সম্ভব না, প্র্যাকটিক্যালি পসিবল না। আমার যে জন্মহার, আমার যে বয়সের রেঞ্জ, আমার যে পরিমাণ ছেলেমেয়েরা স্কুলে কলেজে ভর্তি হচ্ছে, 18 বছর বয়সে ইন্টার পাস করতেছে, এই অঙ্কগুলো মিলছে না একটার সাথে আরেকটা। তো আপনি যদি না জানেন সত্যটা যে আমার মানুষ কত, তাহলে আপনি কৃষককে বলবেন কিভাবে? আমার প্রত্যেকটা জেলা কৃষি অফিসকে কিভাবে বলবেন যে আমার 20 কেজি চাল উৎপাদন করতে হবে, আমার 30 কেজি লবণ লাগবে? আপনার ঘরের যারা পরিবার আমরা চালাই, আমাদের ঘরে বাজার করতে আপনাকে জানা লাগে না ঘরে মানুষ কজন, মেহমান বাসায় আসলে আপনাকে একটু বেশি বাজার করা লাগে না? আপনি যদি না জানেন আপনার ঘরের সদস্য কজন, আপনি বাজার করবেন তো উল্টাপাল্টা করবেন, আপনার 10 জনের বাজারের বদলে আপনি 3 জনের বাজার করে নিয়ে যাবেন, বিব্রত হবেন। তো মূল্যস্ফীতি ঠেকানোর জন্য হচ্ছে এরকম ন্যূনতম কিছু জিনিস দরকার। তাহলে সরকার কি জানে না যে আমার লোক সংখ্যা 23 কোটি? জানে। তাহলে মিথ্যাচারটা কেন করে? মিথ্যাচারটা করে বাঙালিকে চেতনা খাওয়াইতেছে না $3000 মাথাপিছু আয়। আমার তো মাথাপিছু ডলার আয় তো এত বেশি না, তো আমার $1500, কিন্তু আপনাকে যেহেতু $3000 খাওয়াইছে চেতনায়, এখন লোক যদি বাড়ায়া দেয় তাহলে $3000 থেকে গড় আয়টা কমে যাবে না? গড় আয়টা তখন $1200-$1300-$1500 চলে আসবে। এই চেতনা ব্যবসার কারণে আমার কোনো তথ্য পরিসংখ্যান সংখ্যা সঠিক না। যতদিন পর্যন্ত রাষ্ট্র তার সংখ্যার সাথে সততার সাথে আচরণ না করবে, ততদিন পর্যন্ত আপনি রাষ্ট্রের কোনো সংকটকে মোকাবেলা করতে পারবেন না। ঢাকা সিটি কর্পোরেশনের জরিপ করে বলছে আমাদের লোক নাকি 1 কোটি সামথিং লাখ। প্রথম আলো গুনে দেখায় দিচ্ছে, যেটা হওয়ার কথা না, জনসংখ্যা মিনিমামের ডাবল ঢাকাতে। তো ঢাকার জনগোষ্ঠী যদি ডাবল হয়, আগুন কয়টা জায়গায় লাগতে পারে আর ফায়ার ব্রিগেড কোথায় বসাবেন
অফিসের সংখ্যায় তারতম্য হবে না? আমার যদি 2 কোটি মানুষ থাকে একটা শহরে, আর যদি 1 কোটি মানুষ থাকে, আমি কি সমপরিমাণ পুলিশ স্টেশন করব? আমি কি সমপরিমাণ ফায়ার ব্রিগেডের অফিস করব? আমি কি সমপরিমাণ ফায়ার হাইড্রেন্টের প্লেসমেন্ট করব? এখানে করব না তো। তো মূল্যস্ফীতির একটা পার্মানেন্ট সমানত হওয়া দরকার, আমাদের সংখ্যার ব্যাপারে সততা, আর দ্বিতীয়ত হচ্ছে পরিকল্পনা টিসিবিকে দিয়ে, যে টিসিবিকে দিয়ে পরিকল্পনা করে আমার কৃষি অধিদপ্তরকে দিয়ে সারা বাংলাদেশে পরিকল্পিতভাবে চাষবাস করায়া, অথবা যেখানে প্রয়োজন, এক্সট্রিমলি প্রয়োজন, সেখানে আমদানি করার মধ্য দিয়ে মার্কেটে একটা সমতার বিধান করতে হবে। যতদিন পর্যন্ত এই সংখ্যার হিসাবটা আমরা ভালোভাবে না করব, ততদিন পর্যন্ত এই মূল্যস্ফীতির সমাধান হবে না। থার্ড দরকার হচ্ছে নৈতিকতা। এত অসৎ হয়েছে আমাদের দেশের মানুষ, এত